আমি তো আসলে আপনার একটু সমস্যা দেখতে পাচ্ছি, হ্যাঁ পায়ের হ্যাঁ পায়ের সমস্যা, সমস্যা, তো তার মধ্যে আবার জব করেন। হ্যাঁ আচ্ছা, এখন হয়ে যে আপনাদের আশীর্বাদে আমি একটা চাকরি করি, জি ওই জি চাকরিটা করতে, আর এখন আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার পাটা এখন অনেক ভারী লাগে, তো জি এই জি জন্য চাকরিটা করতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, এরপরে আপনাদের এই ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি কিছু টাকা ব্যাংকে জমাই, জমানোর পরে সিদ্ধান্ত নেই। আসসালামু আলাইকুম সবাইকে। শারমিন কার সেন্টারে এখন রাত বাজে 10টা। আপনারা নিশ্চয়ই জানেন যে রাতের লাইভ মানে হচ্ছে শারমিন কার সেন্টারের গাড়ি ডেলিভারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথেই থাকবেন পুরো লাইভটাই, ভিতরে যারা ওয়েট আমরা অবশ্যই করতেছে, যাব ভিতরে। আসলে অপেক্ষা যারা ওয়েট করতেছে একজন করতেছে ডেলিভারি, ডেলিভারির জন্য আমরা আসলে তো আজকে দুটো গাড়ি ডেলিভারি দিব, একটা হলো কিস্তির এবং একটা ফুল ক্যাশের। ওকে, তো আমি তার আগে কিছু বলতে চাই যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন, যে ইউটিউব পেজটা আছে, হ্যাঁ আপনার যে অটো 360 ইউটিউব চ্যানেলে যে ঘুরে আসতে পারেন, শারমিন কার সেন্টারের ডিটেইলস সব ভিডিও গুলো দেখতে পারবেন, আপনারা দেখতে পাবেন কিভাবে আসলে আমরা গাড়িগুলো দিচ্ছি, কিভাবে প্রসেসিং সিস্টেম থেকে শুরু করে। জি, আজকের ভিডিওটা একেবারে ডিফারেন্ট। আপনারা যারা লাইভে আছেন দেখবেন আমরা কাকে গাড়ি দিচ্ছি, সেই বিষয়গুলো অবশ্যই আপনারাও জানা থাকবে আপনাদের। ইভেন কিভাবে শারমিন কার সেন্টার থেকে আপনারা গাড়িগুলো কিস্তিতে নিবেন, কিভাবে আসবেন, এই বিষয়গুলো তো অবশ্যই ক্লিয়ার করে দেব আপনাদেরকে। সো আমরা দেরি না করে আমরা ওনাদের সাথে কথা বলি, চলুন আমরা ভিতরে যাই, ওনাদের সাথে একটু কথা বলে দেখি। সো আমরা ভিতরে দেখতে পাচ্ছি সবাই পুরো ফ্যামিলি নিয়ে সবাই চলে এসেছে শারমিন কার সেন্টারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এনারা হচ্ছে পুরো ফ্যামিলি সবাই আসছে। আমরা প্রথমে একটু আপুর সাথে পরিচয় করে দেই সানি ভাই। জি, তো আমরা প্রথম যার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি, ইনি হচ্ছে আপু, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন আমার ভিডিওতে। আমার নাম শাপলা, আমি সাভার থেকে এসেছি আপনাদের ভিডিও দেখে, একটা গাড়ি নেওয়ার জন্য, গাড়ি হয়ে গিয়েছে, আমি এক মাস আগে এসেছি, আমার ছোট বোন। আচ্ছা, তারপরে হচ্ছে আমার ভাই গাড়ি ড্রাইভ করবে কি ভাইয়া আপনি? হ্যাঁ আমার ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আম্মা। সো মোটামুটি এনারা পুরো ফ্যামিলি সবাই চলে এসেছে গাড়ি নেওয়ার জন্য শারমিন কার সেন্টারে। আমি একটু বসে কথা বলি। হ্যাঁ, তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা 10টার সময় ওনাদেরকে গাড়ি দিচ্ছে, সাথে আরো একটা গাড়ি আছে। তো তো সবকিছু মিলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আজকে যে গাড়ি নিচ্ছেন, হঠাৎ করে আসা, দিনের বেলা কেন আসলেন না, এত রাতে কেন? দিনের বেলা আসতে পারিনি, আমি একটা ছোট্ট একটা চাকরি করি, তো ওইখান জব থেকে আসতে দেরি হয়ে গেছে। না আমি তো আপনার একটু সমস্যা দেখতে পাচ্ছি, হ্যাঁ পায়ের পায়ের সমস্যা, সমস্যা, তো তার মধ্যে আবার জব করেন। হ্যাঁ, আচ্ছা এখন হয়ে যে আপনাদের আশীর্বাদে আমি একটা চাকরি করি, ওই চাকরিটা করতে, আর এখন আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার পাটা এখন অনেক ভারী লাগে, তো এই জন্য চাকরিটা করতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, এরপরে আপনাদের এই ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি কিছু টাকা ব্যাংকে জমাই, জমানোর পরে সিদ্ধান্ত নেই যে আমি এই টাকাটা দেওয়ার ভাইকে একটা গাড়ি কিনবো, যেহেতু এই জায়গায় গেলে লোনে গাড়িটা পাওয়া যায়, তাহলে ওই জায়গায় আমি যে কথা বলে দেখি আমাকে দিবে কি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আসার পরে দেখি গাড়ি আমার যতটুকু টাকা আছে তার থেকে হাই গাড়ির দাম নিতে পারিনি। তারপরে আমি এই কথাগুলো জনি ভাই আছে, সানি ভাই আছে, তাদের কাছে বলি, বলার পরে বলে আফা আমাদের স্যার আছে, তার সাথে একটু কথা বললে পরে বেশি ভালো হয়। স্যারের সাথে কথা বলার পরে তিনি আমার দিকে তাকায়, তাকানোর পরে তুমি প্রতিবন্ধী মানুষ, তোমাকে তো নাও করতে পারি না, তাহলে কি করা যায়, আমি বিষয়টা দেখতেছি। এটা বলার পরে আঙ্কেলটা বলি, আমি আঙ্কেল আমি আপনার গাড়ির দাম যত হোক 4 লাখ টাকার মতো দিতে পারবো, আর তা পারবো না, বাকিটা আপনার লোনের মাধ্যমে আমার নিতে হবে। এখন বলে যে তুমিও যেরকম আমার একটা কাস্টমার, এরকম 10টা কাস্টমার আছে। আমি বলি সবাই তো সুস্থ, আমি তো অসুস্থ, এটা আমার দিকে আপনার মেয়ে হিসেবে কনসিডার করতে হবে। তখন বলে আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করব, যা আছে তাই দিয়ে যাও। তারপর ওই টাকাটা জনি ভাই আমার কাছ থেকে জমা নেওয়ার বলে যে আপা আলহামদুলিল্লাহ কইলেন, ছাড় যা তো বলছে, এটাকে আমাদের কোনো কথা নেই, আপনার গাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে। আর স্যার বলে যে আমার বিজনেস এর ক্ষেত্রে তোমার সবচেয়ে যে ভালো গাড়িটা এটা আমি দিবো, যে তুমি যেন কইরা খাইতে পারো, আর আমার জন্য দোয়া করবা যাতে এই বিজনেসটা আমি সারা জীবন করতে পারি। আচ্ছা, এইভাবে হয়। তারপরে আঙ্কেল আমি 4,60,000 টাকা দিই, আর পুরাটা আঙ্কেল আমাকে লোনের মাধ্যমে দেয়। আচ্ছা, বাকি পুরো টাকাটা, গাড়ির দাম কত ছিল? গাড়ির দাম হয়েছে 11,50,000 টাকা, গাড়ির দাম চেয়েছিল আঙ্কেল আমার কাছে 12 লাখ টাকা। 11,50 দিয়ে গাড়িটা নিয়েছেন, আর আপনি মাত্র 4 লাখ টাকা দিয়েছেন। আমি 4,60,000 টাকা আঙ্কেলকে মাত্র দিয়েছি, 4,60,000 টাকা দিয়েছেন, বাকি পুরোটাই কিস্তিতে আছে। হ্যাঁ, আর বাকি যে আর 1,60,000 টাকা আছে, এটা পুরোটাই আঙ্কেল আমাকে লোনে দিয়ে দিয়েছে। 1,60,000 না আরো বেশি? না না, 1,60,000 টাকা এটা অতিরিক্ত সে কইরা দিছে আমাকে। আচ্ছা আচ্ছা, অতিরিক্তটাও দিয়ে দিছে আপনাকে কিস্তির জন্য। তারপরে ও মনে করলেন যে আমার যে 6 লাখ টাকা করে দিয়েছে, যার তারপরে উপরে যে 60,000 টাকা এটা আমি যে আজকে যে গাড়ি নিচ্ছে আজকে আমি দিতে পারিনি, এটাও বাকি রেখে তোমাকে আর আমি 1 মাস টাইম দিলাম, তুমি তারপরে এটাও দিবে। এর থেকে ভালো আসলে আমার মনে হয় না, যা যেটুকু করেছে আমার কাছে মনে হয় যে যথেষ্ট করেছে। সো আপনারাও শারমিন কার সেন্টারে আসবেন, তাছাড়াও আপনার ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো। আঙ্কেলের জন্য আমি দোয়া করি নামাজ পড়ে, যে আঙ্কেল জানি এইরকম
আর আমার মতো আরেকটা প্রতিবন্ধী আসবে তারও সহযোগিতা করতে পারে। আর আঙ্কেলের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ যে সেও জানি আমার জন্য দোয়া করে আমি যেন এই গাড়িটা দিয়ে উপরের দিকে উঠতে পারি, আর আমার ভাইকে জানি ভবিষ্যতে আরেকটা কিছু কইরা দিতে পারি শারমিন কেয়ার সেন্টারের থেকে। আর শারমিন সেন্টারে আমার অনেক ধন্যবাদ যে সেরা আমাকে অনেক সহযোগিতা করেছে। এটা দেখা থাকলে সবাই করে না, কিন্তু এইখান থেকে আমি যতটুকু সহযোগিতা পেয়েছি হয়তো আত্মীয় স্বজনরা এতটুকু উপকার করে না, কিন্তু আঙ্কেল আমার চেনা নাই জানা নাই, সে আমাকে কোনো কিছু ছাড়াই এইভাবে লোন দিবে বিশ্বাসের পর আমি জানি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আচ্ছা আচ্ছা। আর সবাই এই শারমিন কেয়ার সেন্টারের জন্য দোয়া করবেন, যার সবাই আসবেন এখানে গার সানি ভাই তাদের ব্যবহার অনেক ভালো, আর তারা যে কথা বলে ওই কথা অনুযায়ী তার মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করে, হয়তো দুই একদিন সময় আমাদেরই বেশি লাভ থাকে তার আগে গাড়িটা পেয়ে যাই। সবাই এই বন্ডের জন্য তো অবশ্যই দোয়া করবেন, গাড়িটা নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে জানি রোগটা অনেক সুন্দর করে গাড়িটা চালাইতে পারে, কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ ওনাদের নির্ভর হচ্ছে এই গাড়িটাই, এখন যে গাড়িটা নিচ্ছে এই গাড়িটা হচ্ছে ওনাদের উপরে নির্ভর করবে, ওনার ফ্যামিলি চালানোর সবকিছুতে। তো আমরা একটু গাড়িটা বুঝিয়ে দেয় দেখি ওনাদেরকে, ঠিক আছে? কোন গাড়িটা নিচ্ছে, গাড়িটা বাইরেই আছে, আমরা একটু চলেন, আমরা একটু গাড়িতে যাই আপনাদের গাড়িটা একটু দেখি। তো নিশ্চয় দেখতে পাচ্ছি হাঁটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তো তারপরেও এত দূর থেকে এসেছে গাড়িটা নেওয়ার জন্য, তো এটার জন্য অবশ্যই দোয়া করতে হবে আপনাদেরকে। আর যে বিষয়টা না বললে নয় শারমিন কার সেন্টারের বিষয়, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকের ভুল ধারণা থাকে শারমিন কার সেন্টারের প্রতি, সবাই যে ভালো দুনিয়াতে তাও না, সবাই যে খারাপ তাও কিন্তু না, ভালো মন্দ মিলিয়েই কিন্তু সবকিছু হয়, কেউ 100% ভালো বলতে পারবে না কাউকেই, কোনো না কোনো সমস্যা থাকে মানুষের। তো সবকিছু মিলে আমি বলবো যে শারমিন কার সেন্টারে আপনারা আসবেন, নিজেরা দেখবেন, গাড়িগুলো পছন্দ করবেন, যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা একটা আলোচনা যাবেন কিভাবে লোনে নেবেন, নিতে পারবেন কিনা, এই বিষয়গুলো আলোচনা করেই বুঝতে পারবেন। তো অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে। তো যাই হোক, আমরা যে গাড়িটা সামনে এসেছি, আমাদের সামনে যে গাড়িটা হচ্ছে এক্স করোলা, আমরা কিন্তু গত পূর্বে ভিডিওতে শরীফ আসলে বলেছিলাম যে এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো, তো এই গাড়িটা ডেলিভারি দেওয়া হচ্ছে, আমরা একটু চাবিটা বুঝিয়ে দেন যদি। জি জি অবশ্যই। সো আমরা সবাই শারমিন কার সেন্টারের জন্য দোয়া করব, অবশ্যই গাড়িটা বুঝিয়ে দিচ্ছি, সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, আর এই বোনটার জন্য একটা লাইক তো আশা করতে পারি। সো ভালো থাকবেন আপনি, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এক্সকোরা গাড়িটা বুঝিয়ে দেয়া দেখলাম, তারপরে আরো একটা গাড়ি আরো একটা গাড়ি আছে, সেটা আমি একটু আমাদের লোকেশনটা আপনাদেরকে যদি বলে দিই। হ্যাঁ, আমাদের লোকেশনটা হলো উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর 1 নম্বর মেট্রোল স্টেশন অথবা উত্তরা উত্তর স্টেশনের ঠিক পশ্চিম দিকে শারমিন কার সেন্টার। আমি অনেক বিরক্ত করি, আমি আমার ভিউয়ারদের জন্য যখন আসলে তখনই আসতে, গাড়ি ডেলিভারির জন্য বা গাড়ি ডেলিভারি হলে কিন্তু শরীফ ভাইকে আর শরীফ ভাই বিশেষ করে আমাদেরকে আজকে বলেছেন, তার জন্য তো আসতেই হবে, না আসার কিছু নেই। আমরা শরীফ ভাই কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, উনাকে যখনই ফোন দেওয়া হয় যে ভাই গাড়ি ডেলিভারি আছে একটা বা দুটা, উনি কিন্তু তাৎক্ষণিক ভাবে চলে আসে। আচ্ছা, আমরা একটু গাড়ির ব্যাপারে কিছু বিষয় নিয়ে কথা বলি। এখানে আমাদের একটা প্রিমিয়াম আছে ভাই, পাল কালার, একটা পাল কালার 11 মডেল 15 রেজিস্ট্রেশন পেপারস আপডেট। কত দিব বলেন? দাম ছিল পূর্বের ভিডিওতে আমাদের 24,80,000, আজকের জন্য এটাতে 30,000 টাকা ডিসকাউন্ট, 24,50,000। কেউ যদি আপনার চ্যানেল থেকে, কেউ যদি ফেসবুকে ভিডিও দেখে আপনার চ্যানেল থেকে আসে তার জন্য 10,000 টাকা উপহার। আর যদি জোরে জোরে থাপ্পড় দিয়ে চিল্লায় কথা বলে তাহলে আরো কম? না না, যেভাবে আছে এইভাবে, কেউ যদি আপনার চ্যানেল থেকে আসে দাম দরের পরে 10,000 টাকা ডিসকাউন্ট। না, অনেক সময় দেখি যে চিল্লায় চিল্লায় 10,000 10 লাখের গাড়ি 10 লাখেই বলে, বাট একটু জোরে সরে বলে, চিল্লায় চিল্লায় বলে, তখন আমরা যে অনেক কম দামে দিতে গাড়ি পরিমাণ ক্লায়েন্ট আসলে কাস্টমার আসলে কাস্টমার লক্ষ্যে কাস্টমার লক্ষ্যে, তো মোটামুটি আপনাদের কাছে আমরা রেসপন্স পাই আপনাদের দ্বারাই শারমিন কার সেন্টারে, আপনাদের দ্বারাই কিন্তু শারমিন কার সেন্টার। হ্যাঁ, ওকে, গাড়ি অনেকগুলো আছে যেহেতু সব গাড়িগুলোর প্রাইস নিয়ে বলা সম্ভব না, বলা সম্ভব না। আর আমরা কিন্তু গত ভিডিওতে আসলে সবগুলো গাড়ির প্রাইস সম্বন্ধে আসলে আপনাদেরকে জানাতে পারিনি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে ভিডিওর স্ক্রিনশট নিয়ে অথবা গাড়ির নাম্বারটা দেখে আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন, সরাসরি বিস্তারিত জানতে পারবেন। এটা আমরা পূর্বে ভিডিওতে কিন্তু একটা ডিসকাউন্ট অফার দিয়েছিলাম, অলরেডি কেউ বুকিং করেনি। আচ্ছা, তো এটা 11 মডেল 17 রেজিস্ট্রেশন 2000 সিসি পেপারস আপটুডেট। হ্যাঁ, পেপারস আপটুডেট, টেলের গাড়ি, জাপান এবং বাংলাদেশ মিলে এটা মাইলেজ হলো মাত্র 1,18,000 সামথিং, 1,18,000 সামথিং। তো এটার প্রাইস দিব আমি 25,50,000।
97 মডেল রেজিস্ট্রেশন ছিল আর এই গাড়িটা হচ্ছে 110 গাড়ি মাত্র নিয়ে এসেছেন ওয়াশ টোয়াশ করে একদম ক্লিন করে নিয়ে এসেছে গাড়িটা কিন্তু একদম ক্লিন আছে সবকিছু পুরো গাড়িটা ওয়াশ টোয়াশ করে নিয়ে এসেছে যেহেতু সেল হয়ে গেছে সে তো আসলে দেখানোর কিছু নেই আমরা একটু সরাসরি কথা বলি যাকে দিচ্ছেন গাড়িটা ওনার সাথে হ্যাঁ সো আমরা এখন চাবি বুঝিয়ে দিব যে গাড়িটা নিয়েছেন আর প্রথমে আমরা একটু ওনার সাথে পরিচয় হয়ে নেই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সো আমার সাথে যে আছে ভাইর পরিচয়টা যদি একটু দিয়ে দেন সবার কাছে জি আমার নাম হচ্ছে সাদমান সাদমান ভাই জি আমি তো স্টুডেন্ট আচ্ছা স্টুডেন্ট জি আচ্ছা আমি হচ্ছে উত্তরাতেই থাকি একনম্বরে উত্তরাতেই বাসা হ্যাঁ হ্যাঁ আর শারমিন কাছে খুব কাছে গিয়ে বাসা গাড়িটা তো ক্যাশই নিয়েছেন জি জি ক্যাশই ক্যাশই নিয়েছেন আর স্টুডেন্ট যেহেতু পার্সোনালি ইউজার নিয়েছেন তো সবকিছু মিলিয়ে কেমন লাগছে আর শারমিন কাছে নিতে গাড়ি কিনতে আপনার কাছে না ভালোই লেগেছে কোনো সমস্যা হয়নি শারমিন কাছে তো গাড়ি কিস্তিতে দিয়ে থাকে সো আপনি ক্যাশই নিলেন কেন ফুল ক্যাশে একবারই নিয়ে নিয়েছি যাতে কোনো ঝামেলা যেহেতু পেমেন্ট আছে টাকা আছে সো পুরোটাই এটাই হচ্ছে নিয়ম আসলে যেহেতু টাকা পয়সা আছে টাকা থাকলে পুরো টাকা নিয়ে বেশি ভালো কিস্তিতে না নিয়ে যাদের হয়তো দেখা গেছে কিছু টাকা শর্ট আছে সমস্যা আছে সেক্ষেত্রে কিস্তিতে নেওয়াটা তাদের জন্য একটা সুযোগ আছে যেহেতু আপনার সুযোগের প্রয়োজন নাই ফুল পেমেন্ট দিয়ে নিয়ে নিচ্ছে গাড়ি কেমন আছে জি ভালো আছে টেস্ট ড্রাইভ দিয়েছিলেন জি সবকিছু ঠিকঠাক আছে শারমিন কার সেন্টারের প্রতি আসলে আপনি কেমন সন্তুষ্ট কতটুকু জি আমি মানে গাড়ি কিনে সন্তুষ্ট কোনো সমস্যা কোন পর্যন্ত হয়নি একটু যদি বলতেন কেমন প্রাইসে নিয়েছেন আসলে যদি বলা ঠিক না এটা হাইড করে দিতে চাচ্ছেন জি এটা আচ্ছা প্রাইসটা কিন্তু ভাই হাইড করে দিতে চাচ্ছে প্রাইস বলতে চাচ্ছে না আর এই ধরনের একটা গাড়ি কেমন প্রাইস হতে পারে আপনারা নিশ্চয়ই আইডিয়া করে নেবেন আর এতক্ষণ আমার সাথে ছিল সাদমান ভাই ছিল এতক্ষণ আমার সাথে আর আরেকটা গাড়ি ডেলিভারি আছে সেটাও দেখেছেন আর এই গাড়িটা ছিল ক্যাশে ভাইকে একটু চাবি বুঝিয়ে দিব আমরা একটু দেখি হ্যাঁ সো সাদমান ভাইকে চাবি বুঝিয়ে দিচ্ছে শারমিন কার সেন্টার থেকে সানি ভাই আর আমিও সাথে আছি সো আপনারাও আসবেন শারমিন কার সেন্টারে শারমিন কার সেন্টারের গাড়িগুলো দেখবেন ভিজিট করবেন সাদমান ভাইয়ের জন্য দোয়া করবেন উনি আজকে গাড়ি কিনেছে মিষ্টি খাওয়ানি কিন্তু মিষ্টি খাওয়াবেন কিন্তু হ্যাঁ জি ভালো থাকবেন সাদমান ভাই জি আসসালামু আলাইকুম আর আমার এই ভিডিওটার সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক তো আশা করতে পারি ভিডিও শেষে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে সানি ভাই আপনি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ এত রাত আসার জন্য আসসালামু আলাইকুম